দাঁতের জন্য পশু ডাক্তারের কাছে যাচ্ছিস? উস্তাদ হ্যাঁ কি করছে কি করছে? দাঁতের জন্য পশু ডাক্তারের কাছে যাচ্ছে আমাকে ধুয়ে? কিসের দাঁত? ওর দাঁত না ছাগলের। তুই তো গ্রামের ছাওয়াল, তা তুই আমার দোকানের সাইনবোর্ড দেখিস নি? চেম্বারের সাইনবোর্ড দেখিস নি? ওরে কি লেখা, এখানে সর্বপ্রকার দাঁতের সুচিকিৎসা করা হয়। সুচিকিৎসা করা হয় সেখানে আমি কোথাও লিখেছি যেখানে শুধুমাত্র মানুষের দাঁতের চিকিৎসা করা হয়? হ্যাঁ লিখেছি। তো বাইরেই একল মাথা ফাটায় দিবে আনি। এই তুই ধর দাঁত। এই যে আমার ছাগলের দাঁত তো তুলতে পারলেন না, এই যে তো কোন টানাটানি করলেন, কি করলেন? কি আমি দাঁত উঠাতে পারিনি? না এই অকধর 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 বেন আজকে তোর দাঁত উঠাই আমি বুঝাবো যে আমি কেমন দাঁতের ডাক্তার। আমি কি চোখে দেখিনি? ছাতা লাগবে কিসের জন্য? পুরো আকাশ ধবধবা ছাতা, ছাতা লাগবে কি গাব দিতে নাকি? ও কি তোমার জামা? হ্যাঁ তোমার জামা। ও জামা, তা জামা লাগবে কিসের জন্য? আমি জামা পরেছি না, অসুবিধা কি? অ্যাপ্রন পরছো, অ্যাপ্রনের নিচে তো জামা পরো নাই। ওহো ভুল হয়ে গিয়েছে, রুগীর যে পরিমাণ চাপ সে কারণে তাড়াহুড়া করতেছে, জামা পরতে মনে নেই। ঠিক আছে আমি ওই জাতি জাতি পরে নিচ্ছি। ঠিক আছে ওই তুমি খেয়াল রাখিও। ঠিক আছে হ্যাঁ। আচ্ছা তোমার একটা দাঁতে একটু সমস্যা ছিল, একটু দেখে যাবো নাকি? আমার দাঁতের অর্ধেক অংশ ভাঙ্গা গেছে। আরে শুভ তো আপনি ডাক্তার ডাকেন, আমি রয়েছি না, প্রাথমিক ভাবে আমি দেখতেছি। আপনি কি করছেন? আমার সমস্যা তো ওখানে না, গালে। চুপ করেন দি, আমি ডাক্তার, আমি বুঝি কোন সমস্যা। কি করছেন আপনি? একটা ইনজেকশন দিতে হবে আপনার। কোনো টেনশন করবেন না, এক্ষুনি আমি আছি কিসের জন্য নাকি মরে ভূত হয়ে গেছি? রুগীটা মারা যাচ্ছিল তাই আমি ট্রিটমেন্ট করতেছিলাম। ওরে ছাগলের বাচ্চা, রুগী মারা যাকতে তো তোর সমস্যা কনে, আমি যে ডাক্তার রুগীর বুঝতে হবে না? আমার জন্য ওয়েট না করলি পারে, ওরা বুঝবে কিভাবে আমি কতবার ভিআইপি ডাক্তার?
না তা ঠিক আছে, কিন্তু উস্তাদ ওই যে হেল্পারি করতে করতে মানুষ ড্রাইভার হয়ে যায় না, আমি তো কম্পাউন্ডারি করতে করতে ডাক্তার হয়ে গেছি। তক কিন্তু বিদায় করে দিব মলম। আর মলম আর হয় স্যার, তার চিকিৎসা কতদূর কি দিয়েছিস? শুধু একটা ইঞ্জেকশন দিয়েছি। হ্যাঁ কি কলি? একটা ইঞ্জেকশন দিয়েছি। তো ইঞ্জেকশন দিয়েছিস কেন? হ্যাঁ উস্তাদ, ইঞ্জেকশন দেওয়ার সময় সামান্য প্রবলেম হয়েছিল। কি হয়েছে? সামান্য প্রবলেম হয়েছিল। কি প্রবলেম হয়েছে? না ওই সুইটা ভিতরে ভেঙে রয়ে গেছিল। কি? হ্যাঁ, কিন্তু আমি হলাম আপনার একমাত্র সার্গেত, তাই বুদ্ধি করে প্লাস দিয়ে টাইনে ভাঙা অংশ একদম তুলে ফেলেছিলাম। ভালো করি নি উস্তাদ? তোর কিন্তু দাঁত ছুটায় ফেলবো আমি কয়ে দিলাম। মলমের বাচ্চা আলম, তোকে আমি কয়ে দিচ্ছি শেষবারের মতো। এরপর রোগী আইসে এখানে মরিয়ে যাবে, তাও আমি না আসলি পারে কোনো চিকিৎসা করবি নি, ঠিক আছে? ঠিক আছে ফাজিল কনেকার, আপনারা দুজনকে শুধু কথাই বলবেন না, আমার চিকিৎসা করবেন। আরে ভাই আইসে পারিছি, এত কোটাকুতি করা লাগবে না, আমি আইসেছি। কিসের সমস্যা শুনবো? আমার কি হয়েছে এটা তো শুনবেন। শোনা লাগবে না, আমি শুনেছি তাতে হয়েছে না। আমি কত বছর অভিজ্ঞ ডাক্তার, 10 বছর হয়েছে এলানে কাজ করেছি। এখন যদি রোগীর কাছ থেকে শুইনি আমার চিকিৎসা করা লাগে, তাহলে পর আমার মরণ ভালো। ভালো দাঁতের অবস্থা দেখে আমি বুঝতে পারবো কোন দাঁতে ঘুম ধরেছে, কোন দাঁত ভালো, কোন দাঁত মন্দ। চুপচাপ শুয়ে থাকো বাবা। ওস্তাদ আমি শুরু করে দেন। কি হইছে ওস্তাদ? মনে হচ্ছে ছোট ছোট পাবলিক টয়লেট। আরাম পাবি আমি ফাও তুলে দিচ্ছি, টাকা দেওয়া লাগবে না। মলমের শখ ধরস না, কিসে তুমি টাকা দেবে তোর বাপে? আমি এক্ষুনি যাচ্ছি। তুই ধরতে পারলি না, একটা টাকা ইনকাম হলো না, দুইটা দাঁত ফা উঠালাম,
রোদের মধ্যে সিম্বিসি দিছিল, আমার ছাগল সিম্বিসি খাইতে গিয়া দাঁত ভেঙে গেছে, সারা রাত্র মেয়ে মেয়ে করছে, ঘুমাইতে পারি নাই, তাই পশু ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। করছিস কি? দাঁতের জন্য পশু ডাক্তারের কাছে যাচ্ছিস? উস্তাদ কি করছে? দাঁতের জন্য পশু ডাক্তারের কাছে যাচ্ছে আমাকে ধুয়ে? কিসের দাঁত? ওর দাঁত না, ছাগলের। তোর ছাগলের দাঁতের জন্য তুই পশু ডাক্তারের কাছে যাচ্ছিস কিসের জন্য? এখানে সর্বপ্রকার দাঁতের সুচিকিৎসা করা হয়। সুচিকিৎসা করা হয় সেখানে? আমি কোথাও লিখেছি যেখানে শুধুমাত্র মানুষের দাঁতের চিকিৎসা করা হয়? তো বাইরেই একের মাথা ফাটাই দিবে আনি। এই যে আমার ছাগলের দাঁত তো তুলতে পারলেন না, এই যে তখন টানাটানি করলেন, কি করলেন? কি আমি দাঁত উঠাতে পারিনি? না, আমি কেমন দাঁতের ডাক্তার? কালকে রাত্রে তোমাকে আমি ফোন দিলাম রাত্রে, আর তুমি আজকে যাকে জানতে বলছো সে হচ্ছে প্রোডাকশন ম্যানেজার। ও আচ্ছা, কিন্তু ও চেহারা তো সেম টু সেম লাগে। সেটা আমি বুঝতে পারছি, ওবাবু মিল, কিন্তু ও আর আমি দুই ভাই, ঠিক আছে? ও হচ্ছে প্রোডাকশন ম্যানেজার আর আমি হচ্ছে ডিরেক্টর, এই জন্য একটু হাইড করে রাখি যে পরিচয়টা কেমন লাগে না। ও আচ্ছা, সরি ভাই, অ্যাকচুয়ালি আমি না আপনাকে চিনতেই পারি না, প্লিজ আপনি কিছু মনে করবেন না। শোনো, আমাদের এই প্রথম সিকোয়েন্সটা হবে যে তুমি এক জায়গায় দাঁড়াই আসো, হিরো এন্টি, হিরো আসার পর তোমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি দাঁত ব্রাশ করবে, তখন তুমি বলবো দাঁত ব্রাশ, হ্যাঁ, তখন তোমাকে একটা হিরো ব্রাশ দেবে, ব্রাশ দেওয়ার পর তুমি দাঁত ব্রাশ করতেছো, দাঁত ব্রাশ করতেছো, কিছুক্ষণ পরেই তুমি বলতেছো যে দাঁত ব্রাশ করুন আর হাতির মতো শক্ত করুন, দাঁত ব্রাশ করুন আর হাতির মতো শক্ত করুন, কিছুক্ষণ পর হিরো তোমার দাঁতে একটা ঘুষি দিছে, ঘুষি দেওয়ার পর আমরা ক্লোজ শটে দেখতেছি হিরোর হাত ভাঙিয়ে গেছে, তখন তুমি হঠাৎ করে একটা হাসি দিয়ে দিছো, দেওয়ার পরে হিরো বলতেছো তুমি কী দিয়ে দাঁত ব্রাশ করছো, তখন তুমি বলবা যে টাইগার ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করছি, আর এইটাই হচ্ছে আজকে আমাদের প্রথম সিন। এরম কাতি মাসের কুত্তার মতো দৌড়াচ্ছিস আর হাঁপাচ্ছিস কেন, কি হয়েছে? আরে মেম্বার সাহেব, ওই যে আমাদের মধ্যে বাড়ার মাজন ডাক্তার আছে না, আমি গেছিলাম হের কাছে দাঁত তুলতে, আমার এই বাম পাশের দাঁতের সমস্যা, হে তুলে দিছে ডান পাশের ভালো দাঁত মেম্বার সাহেব। তারপর হের পর আমি কুলু রহমে জানটা পালায়
অন্তে দৌড়া চলে আসি, এরপর আবার রাস্তায় আবার এসে ধরছে, দৌড়া আমার এই মাসের দাঁতটাও তুলে বেলাইছে। আমি কোন রকমে জীবনটা বাঁচায় চলে আসি মেম্বার সাহেব, আপনি একটা কিছু করেন মেম্বার। ওই পাশে সমস্যা, ওই দাঁত না তুলে এই পাশে তো তুলছে। ওসি ডাক্তার রে কিছু কইতে না কইতে ডাক্তারের বড় বার বাড়ছে। চল তো ডাক্তারের কাছে যাই, কই ডাক্তার আছে কোন জায়গায়? হ্যাঁ আপনার ইচ্ছা থাকলে আপনি যান, হেসা মেসা দেখবেন আমার দাঁতের সাথে আপনার দাঁত তুলে ফেলাইছে। কয়েকবার কুলকুচি কর, কুলকুচি কর, ঠান্ডা হয়ে যাইব বুঝছস। এই দুই তিন দিন ভাত খাইস না, একটু যাও ভাত খাইস, যা 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 যা। ডাক্তার গেলে কি শুরু করলো, ভালো দাঁত বলে তুই ফলাইছি। এই এই তোর দাঁত দেখি, তোরেও চিকিৎসা করাইতে হবো দাঁতের, পান খায় একদম দাঁত শেষ করে দিছস। কি রে খারাপ দিছস কে, খাওন দে। অনেক ভালো করেছো। ও হ্যাঁ, তোমাকে বলেই হয়নি, ও যে লাস্ট তোমার মুভিটা আছে না, কোনটার কথা বলছো তুমি? আর আমি আজকে পুকুরটা যা দেখলাম, পুকুরটা নোংরা হয়ে রয়েছে, টাগই দিয়ে ভরা, মাছটা ঠিক মতো খাওয়ান টাউন দাস না। কিরে তোর সমস্যা কি, কি চাই? মেম্বার সাহেব একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা ঘটছে? আমার বাড়িতে চোরাই ছিল না, ওই যে মাজার ডাক্তার আছে না? মাজার ডাক্তার, মাজার ডাক্তার আবার তোর কি করছে, কথা দি আমারে। আমার একটা ছাগল আছে না, কেনা ওই সিমির বিসি মেলছে, আর আমার ছাগল খাইয়া দাঁত ভাঙে হালাইছে। ছাগলটে পশু ডাক্তার এসে নিয়ে যাইতেছি, আমি সারা রাত ঘুমাইতে পারি না, ছাগলটা গেলে মে মে করছে। আর ছাগল মে মে করে না, ভেবে করে। ভেবে করছে, ডাক্তারের কাছে যাওয়ার পথে ওই আমার মাজার ডাক্তার পাইয়া আমার ছাগলের দাঁত তুলতে চাইছে, ছাগলের দাঁত তুলতে পারে নাই, জিত কইরা আমার দাঁত তুলে ফেলাইছে। কি ছাগলের দাঁত তুলতে পারে না, দিকে তোর দাঁত তুলে ফেলাইছে, এটা তো খুব বাজে কাজ হইছে। এখন তুই কি চাস, ক্ষতিপূরণ চাস? মেম্বার সাহেব আমার উপযুক্ত বিচার চাই। বিচার চাস, থানা পুলিশ খরচ নাই তো? ঠিক আছে, আজকে বিকাল বেলায় আমি মাঝের ডাক্তারের কাছে একটা বিচার সালিশ নিয়ে যাবো, দেহি ও কি করে। এখন কান্দিস না, পুকুরের পারে যা, যা 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 যা, পরিষ্কার করিস ঠিক মতো, আমি বিচার করে দেবো। হাই 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 হাই, একটার পর একটা ঘটনা ঘটে যাইতেছে মাঝের ডাক্তার। ভাবছিলাম নিজের একটা দাঁত ফাঁকা হয়ে গেছে, এটা লাগামু। ওরে বাবা, আমার দাঁত ফাঁকা জায়গায় তো দাঁত না লাগাইয়া অন্য একটা ভালো দাঁত তুলে ফেলাই, ব্যথায় তো মেরে যাবো না, না এরকম পাগল ডাক্তারের কাছে যাওয়া যাইব না। আই রফিক, আমার গোসলের পানি দে। কি রে আপু, সংসার পেয়ে আমাকে ভুল লাগিসিস, কি অবস্থা তোর সংসারে? আরে সংসার কেন, কি হইছে? আমি কি এতই তোদের বোঝা হয়ে গেছিলাম যে একটা বয়রা মানুষের সাথে আমাকে বিয়ে দিতে হলো? কি বলিস আপু, তুলা ভাই বয়রা? তার মানে কি, বুঝিস না তুই? সারাদিন যে হ্যাঁ হুঁ আদর্শ মানুষ হিসেবে থাকে, বয়রা কানে শোনে না, মেশিন ছাড়া সে কানে শোনে না। কি বলিস আপু, এগুলো তো আগে জানতাম না। জানবি কিভাবে, হ্যাঁ হুঁ হুঁ এরকমই তো সারাদিন করে। তুলা ভাই হ্যাঁ হুঁ করে সব সময়? হ্যাঁ। বাবা, তোর সংসার কেমন যাইতেছে এখন, তুই বল, তুই ভালো আছিস তো আপু? ভালো, দেখতে পারতেছিস না কতটুকু ভালো আছি? শোন আপু, মন খারাপ করিস না এখন, আর মন খারাপ করে কি হবে, আর তোদের কি হবে বল, সারাটা জীবন তো আমার কষ্ট করতে হবে। আপু দুলাভাই এতটাও খারাপ না, দেখতে মাশাল্লাহ স্মার্ট,
এত ভালো ভদ্র মানুষ, তুই এরকম কেন করতেছিস? ভালো মানুষ ভালোই তো, সারাদিন কতটা বিচার আসে তুই জানিস? ভালো মানুষের দাঁত উঠায় খারাপ করে ফেলে, এইখানের দাঁত এইখানে লাগায় দেয়, ছাগলের দাঁত নিয়ে মানুষের মুখে লাগায় দেয়। ছাগলের দাঁত নিয়ে লাগায় দেয় আর কি, ম্যান্ডেল হয়ে গেছে তোর দুলাভাই। শোন আপু, তোর কপালে যা ছিল সেটা হয়েছে, এখন মন খারাপ করে তো লাভ নেই। তোরা তো দুলাভাইয়ের সাপোর্ট টানবি, আমি তো সারাদিন থাকি ওনার সাথে, আমিও তো মানে ম্যান্ডেল হয়ে যাচ্ছি। দুলাভাই তো এতটা খারাপও না। খারাপ না কি আমি বুঝি, আর এই গ্রামের মানুষ জানে। চল খাওয়া দাওয়া করবি, রাখ। তাড়াতাড়ি তারা ডাকেন, তার সাথে বাতচিত করতে হইব। শান্ত হন, আমি ডাকতেছি, আপনি শান্ত হন। অসুবিধা নাই, আমি বাতও ঠিক করে দিতে পারি, অনেক অভিজ্ঞ ডাক্তার। তা কোথায় কি হয়েছে? ও, তোমার কানেরটা খোলা না, আরে কানেরটা লাগাও লাগাও লাগাও। আন কি হয়েছে কি আমার কন্ত দেখে কি হয়েছে? কি ডাক্তার, তুমি এইসব কি শুরু করছো গ্রামের ভিতরে? কত তোমার নামে তো কমপ্লেইন, আস্তে আস্তে আমি জর্জরিত হয়ে গেলাম, আমার কাছে তো মানুষ বিচার চাইতেছে। হ্যাঁ, তুমি কি এগুলো কাজ ঠিক করতেছো? তুমি এই ধরনের ভুয়া চিকিৎসা করতেছো কেন? এইসব কথা আপনি কেডা কয়েছে? আমি ভুয়া ডাক্তার? মানে এইসব ফাউল কথা কেডা কয়েছে? আমার কন্ত দেখি। আরে তুমি ভুয়া চিকিৎসা করো না, না একজন লোক ছাগলের নিয়ে যাচ্ছে ছাগলের কাছে, ছাগলের ডাক্তার দেখাবে, তুমি তারে থামায়া ছাগলের দাঁত তুলতেছ, আবার আরেকজনের দাঁত ডান পাশে ব্যথা, তার বাম পাশের দাঁত তুলে দিতেছ। সি 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 ডাক্তার, এগুলা কি তোমার সাজে? হ্যাঁ, তুমি একটা শিক্ষিত ডাক্তার, তুমি এই ধরনের কাজ করবা? তুমি একটা ভুয়া চিকিৎসকের মতো কাজ করতেছো? আমি কিন্তু এই বিষয়টা মানতে পারলাম না ডাক্তার, তুমি কিন্তু মানসিক রোগী হয়ে গেছো। তুমি নিজের চিকিৎসা আগে করো, এই ধরনের ভুল চিকিৎসা আর করো না, ঠিক আছে? মেম্বার সাহেব, এই ধরনের অভিযোগ আর আপনার কাছে দিয়েছে? হ্যাঁ, ওরা যে কত বড় খারাপ লোক সেটা আপনার কেবা করে আমি কব? আরে ওরে বাবারে তোর দাঁত আমি ঠিকমতো মানে চিকিৎসা করবো, তুই আমাকে সময় দিবি না, তোর বিশ্বাস থাকতে হবি না? আচ্ছা আমি কিরকম ডাক্তার সেটা আপনাকে আমি দেখাই দিচ্ছি। এই যে আপনার এই দেখানো লাগবে না, এই বাবু সাহেব, ওর একটা চেয়ার দেন তো, চেয়ার দেন, চেয়ার দেন, চেয়ার দেন, চেয়ার নিয়ে আসেন। আরে এই ডাক্তার, ডাক্তার আমার দাঁত সব ঠিক আছে, আমি মহা বিপদে আছি, মানুষজন আমার কাছে কমপ্লেন করতেছে তোমার নামে, তুমি কি এই ধরনের চিকিৎসা ছাড়বো না, এই ধরনের ভুয়া চিকিৎসা ছাড়বো না, আধুনিক চিকিৎসায় যাবা না? মেম্বার সাহেব, আপনার কথা এখন আমি ক্লিয়ার বুঝতে পারিছি, যে উপকার যে করে তাক বাগে খায়। দেখেন, আমি চিন্তা ভাবনা করেছি যে গ্রামের গরিব জনগণ তাদের আমি চিকিৎসা দিয়ে দিয়ে হেল্প করব। ওরে বাবা, তোর ডান দাঁতের সমস্যা সেটা ঠিক আছে, আমি যখন তোর মুখ হা করাইছি তখন দেখি কর বামের একটা দাঁত প্রবলেম হবেই, তাই চিন্তা করলাম যে ওই বাম দাঁতটা আগে উঠাইয়ে ওকে একটু উপকার করি, মানে ফ্রি ওই দাঁতটা উঠাইছি, আর ওর যেটা প্রবলেম ডান দাঁতের সেটা উঠানোর চেষ্টা করেছিলাম। এখানে আমি খারাপটা কি করতেছিলাম আপনি আমার কন্ত দেখি মেম্বার? ডাক্তার সাহেব, যতই গোজামিল আমারে বুঝাও, এগুলা বুঝায় কোনো লাভ নাই, তুমি অন্যায় করতেছো, বড় অন্যায় করছো, গরিব মানুষের তুমি ক্ষতি করছো। একটা ভালো দাঁত তুলে ফেলছো তুমি, খারাপ দাঁত তুলতে গেছে, বাম পাশেরটা না তুলে তুমি ডান পাশেরটা তুলে ফেলছো, এইটা বড় অন্যায়। এখন যদি থানা পুলিশ হয়ে যায় তোমার তো জেল খাটতে হবে। শোনেন, আমি এসব জেলের ভয় পাই না, আমি জানি আমি অন্যায় করিনি, শুধুমাত্র শুধুমাত্র আমার পূর্বপুরুষের নাম ধরে রাখার জন্য আমি কিন্তু ডাক্তারি পেশা বেছে নিয়েছি। আমার দাদায় দাঁতের ডাক্তার ছিল, তিনি দাঁত তুলেছেন, আমার বাপে দাঁত তুলেছেন, আমি শুধু তাদের মান ইজ্জত রক্ষা করার জন্য আমি দাঁত তুলতেছি। তাই বলে তুমি প্লাস দিয়ে দাঁত তুলবা?
আরে মেম্বার সাহেব, এটা তো ঐতিহ্য ভাই একটা বিষয়। কি ঐতিহ্য? এখন আধুনিক প্রযুক্তি আসিছে, সে কারণে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আসিছে। আগে আমার দাদা কি করতো, পেলাস দিয়ে দাঁতটাই উঠাইতো। আরে ডাক্তার, এখন হলো ডিজিটাল যুগ, আধুনিক যন্ত্রপাতি সব চলে আসছে। এখন হলো রোবট দাঁত তুলে, ওই রোবটটা চিহ্নিত করে দেয় যে ওই দাঁতটাই তুলতে হবে। রোবট একদম মেশিনের মতো যায় খাপ করে তুলে ফেলে। আর তুমি এই যুগে আইসা প্লাস দিয়া কত বিভৎস ভাবে দাঁত তুলতেছ। আমি বুঝতে পারিছি আপনি আমার ভুয়া ডাক্তার করছেন। আমি নগদে আপনার দাঁত তুলে এখন পরীক্ষা করব, আমি কিরম ডাক্তার। আরেকটু বলো এই ক্লাসটা নিয়ে। আরে না না, আমি গঞ্জে নিয়ে যাম। আমি এত বড় একটা নাম করা দন্ত চিকিৎসক, তুমি অগ্নি গঞ্জে যাবা কিসের জন্য? তোমার মতন হাতুরা ডাক্তারের কাছে আমার বোনের দাঁত আমি উঠাবো না। এই ঘরের শত্রু বিবেচন আউট ফল কথা বলবো না। আমার শালির দাঁত যদি গঞ্জে যায় উঠানো লাগে, তাহলে পরে এই কথা যদি গ্রামের লোকজন জানতে পারে আমার কাছে কেউ দাঁত উঠাতে আসবি, তাতে চিকিৎসা করতে আসবি। তাই বলে আমার বোনের দাঁত আমি তোমার হাতে নষ্ট করুম না। এই 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 যে শালিকা, তোমার বোন আমাকে ভুল বুঝতেছে। জাস্ট ওয়ানলি ওয়ান মিনিট গিভ মি, তুমি দেখবা কেবা করি তোমার দাঁত আমি ঠিক করে দেই। ও দুলা ভাই, প্লাস ভাই করছেন গিলে আপনি। বাবা রে, জাস্ট ধৈর্য টাইম। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তুই কোন যাচ্ছিস? তুই তোর বোনের কাছে আমার নামে বদনাম বলে কিসের জন্য? আমি তোর দাঁত আমি উঠাবো। শাকিব, এই শাকিব ভাই, ভাই ভাই এই হিরো কোথায়? ভাই মেকআপ আপনার জীবন সাথী। যাই হোক ভাইয়া, আমরা যে শর্টটা নিব, আমি কিন্তু আমি একবারের বেশি দুইবার শর্ট কাটি না। আমি এখন আপনাদের রিহার্সাল করাবো, রিহার্সালের পর আমি শর্টে যাবো, একটেকেই শর্ট শেষ। আমি তো রুগী অনেকগুলো এনেছি। টানতে হবে না, দুদিন ধরে কোনো রুগী নাই, আমি কোনো চিকিৎসা করতে পারতেছি না, আমার হাত ইস্পিস করতেছে না। আসলে হয়েছে কি স্যার, মানে আপনার সুনাম এলাকায় ছড়িয়ে গেছে, যার জন্যই আর রোগী আসতে চাচ্ছে না। এভাবে যদি আমি চিকিৎসা না করি ভাই, দাঁত দিয়ে একটা না উঠাই, তাহলে পরে তো আমি চিকিৎসা ভুলে যাবো, আমার বাপ দাদার ঐতিহ্য থাকবি না রে ভাই। দাঁত তো ভুলে যাওয়ার কথা। তাহলে ভাই তুই শুয়ে পড়। আমি শুয়ে পড়বো কেন? আরে ভাই, আমি তো দাঁত উঠাই একটু প্র্যাকটিস করলাম আবার কি ভাই, মানুষ অভ্যাসের দাঁত ভুলে যাবো ভাই। আমাদের শর্টটা হবে টিনা দাঁড়ায় আছে, আপনি ইন করছেন। ইন করার পরে আপনি টিনাকে বলতেছেন, টিনা তুমি কি ব্রাশ করবা? টিনা বলবে, ভাই আমি ব্রাশ করব। তখন আপনি একটা ব্রাশ তাকে দিলেন। টিনা ব্রাশ করতে স্যার বলতেছে, দাঁত ব্রাশ করুন হাতির মতো শক্ত করুন, দাঁত ব্রাশ করুন হাতির মতো শক্ত করুন। কিছুক্ষণ পরে আপনি কি করলেন, টিনা দাঁতেটা ঘুষি দিলেন। ঘুষি মারার পরে টিনা ভক্কাত করে হাসিতেছে, আপনি আচ্ছা হয়ে গেছেন। টিনা হাসিয়ে দিল, আমি এত বড় ঘুষি। কিছুক্ষণ পরে দেখতেছি আমরা কোলর শটে আপনার হাত দিয়ে রক্ত পড়তেছে, মানে আপনার হাত ভেঙে গেছে। আপনি টিনাকে জিজ্ঞেস করলেন, টিনা তুমি কি দিয়ে দাঁত ব্রাশ করো? টিনা তখন একটা ব্রাশ বের করে বললো, আমি টাইগার ব্রাশ দিয়ে ব্রাশ করি। আর এইটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। আমি তাহলে কি সিকোয়েন্সটা বুঝাইতে পারছি? ওকে, তাহলে চলো আমরা একবার রিহার্সাল করে নিই। ওকে শিওর। এই টিনা দাঁড়াও, এই যে হচ্ছে ব্রাশ, আজকে আমাদের প্রোডাক্ট। এইটা দেখুন, টিনা ব্রাশ করবে আর আমরা রিহার্সাল করবো। টিনা ব্রাশ করো, আমি একটু ফ্রেমটা ধরি। টিনা ব্রাশ করো, টিনা ব্রাশ করো। জাস্ট 5 সেকেন্ড পরে হিরো, হিরো তার মুখে ঘুষি দেবে। 5 সেকেন্ড, 1 2 3 তাড়াতাড়ি ধরো। এই এই এই
আমি যখন শট নিতে গেছি তখন হিরো কি করছে, 5 সেকেন্ড পরে যায় নাইকা দাঁতে দিছে ঘুষি, ঘুষি দেওয়ার পরে নাইকা দাঁত গেছে একটা ভাঙিয়া। এখন নাইকে তো আমি শুটিং করতে পারতেছি না, আমি তো পাগল হয়ে গেছি ভাই, তাড়াতাড়ি ডাক্তার ভাই আপনার পা ধরি, আপনি আমার নাইকে সুস্থ করে। ও তার মানে উনি নাইকা দেখি আপা। না মানে আপা ওই পাঁচ দেখতে পাচ্ছিলাম, শুয়ে পড়েন শুয়ে পড়েন। না না মানে ওই দাঁত চিকিৎসা করতে হলে সুতি হবি না, সেটার জন্য কয়েছি একটু শুয়ে পড়েন, দাঁতটা উঠাই দিচ্ছি। এ ডাক্তার এত কথা বলবেন না, তাড়াতাড়ি আমার নাইকের লাগবে। আপনি একটু চুপ করেন। আরে ভাই আমার 5 কোটি টাকা। ডাক্তার আমরা বসতেছি। দেখি আপা কি দাঁত ভাঙে ভাঙে গেছে, অর্ধেক রয়ে গেছে। ভাই সেটা তো আমি দেখতে পারি না, আমি তো ডাক্তার না। ওস্তাদ ইনজেকশন দেওয়া লাগবে। না না ইনজেকশন লাগবে না, আমি ডাইরেক্ট দাঁত উঠাই ফেলি। ভাই এটা ঐতিহ্য ধরে রাখার জন্য চিকিৎসা, ঠিক আছে? আমার দাদা এই পেলাস দিয়ে কাম করেছে, আমার দাদার বাপা কাম করেছে, আধুনিক প্রযুক্তি আসিছে বলে এখন সে বিদেশে যন্ত্রপাতি ধরতে হবে নাকি নাকি তুলো। আপনি দাঁত উঠাই ফেলেছি দাদা, দেখতে পারিছেন? আমার কথাটা শুন মানে শুনেন, তালিবার আপনি সেট দিন না পা, আপনার যে দাঁতটা ভাঙে গিয়েছে আপা, ওই দাঁতটা একেবারে মারির সাথে লাগে গিয়েছে, তো এই জন্য ওইটা ওই প্লাস দিয়ে ধরতে পারছিলাম না, সে কারণে পাশের দাঁতটা উঠাই ওইটা ফাঁকা করে নিয়েছি, এখন আরাম পাবো। আপা একটু শুয়ে পড়েন, শুয়ে পড়েন। আপা আপনি নাই কি আপা, আপা আপনি ভুল বুঝেছেন, কোনো টাকা লাগবে না আপা, আমি এখন ভাঙা দাঁত উঠাই দিচ্ছি। কি হচ্ছে এখানে? আপনি দাঁতের ডাক্তার? জি জি স্যার আমি দাঁতের ডাক্তার। আপনি কোন মেডিকেল থেকে পাশ করছেন দেখি, আপনার সার্টিফিকেটটা দেখি তো। না মানে হয়েছে কি স্যার, ওইভাবে আসলে মানে মেডিকেলে যাওয়া লাগেনি, আমরা ওই পারিবারিক মানে প্রতিষ্ঠান মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখেছি। মানে স্যার আমার যে দাদা উনি নাম করা দাঁতের ডাক্তার ছিলেন, মানে আমার দাদা মারা যাওয়ার পরে তার থেকে শিক্ষাকরণ করেছে আমার আব্বা, উনি যতদিন বাইসে ছিল ততদিন দাঁত উঠাইছে, তারপরে উনি মরে যাওয়ার পরে ওই বাপের কাছ থেকে আমি শিখেছি। তার মানে ওই বাপ দাদার নাম রক্ষা করার জন্যই আমি আসলে এই দাঁতের ডাক্তার হিসাবে মানে আপনার যে কোনো একটা দাঁত স্যার আমি এই যে পেলাস দিয়ে উঠাই দেবো, আপনি যদি টের পান স্যার তাহলে আপনার জুতা আমার গাল স্যার, স্যার এই দিবেন, যা 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 বলার থানা গিয়ে বলবে।